Vande Guru Sri Charana Arvindam Azanulambita Bhuzo Kanaka Vadato Shankir Tanai Kapitaro Kamalare Adavsho Vishambharo Dizavaro Jogja Boshopini
Darshana Yatra Prima Vatam Samasta Purushar Dheshu Spure Duchata Janna Mangita Mantra Japana Paraha Vritya Shayam Madhava Sri Krishna Pitapad Bhutam Sphulatume Radhi Divarnadayam Kalipavanavatar Prima Purushattama Shayam Bhagavan Paratattva Shiva Sri Sri Nadiya Vihari Gaura Hari Param Antaranga Priya Parshad Prabhu Parama Pujya Pada Vrindaranya Nivasi Srila Prabhadananda Saraswati Charan Tini Tar Sri Sri Radha Rasa Sudhanidhi Granthe Vachanabhoi Samkak Sloke Radha Name Mahima Hocche Radharani ke pawar shohar sharol upay Radha Name Asra Tai Jagacche Jogyota Ajogyota Nirbichare Sthan Kal Kal Patra Paristhiti Abichare যদি কেউ রাধা নামের আশ্রয় নেন শরণ নেন তাই রাধা চরণ রেণুকে অবলম্বন করে রাধা পরাঙ্গিত ধাম শ্রী বৃন্দাবনের সমাশ্রিত হন তো তিনি অবশ্যই রাধারানীর চরণ পাবে সেই কথাই বলছে যজ্জাব সতীদেব গোকুলপতি আকর্ষদস্তৎসনা ইয়ত্র প্রেমবতাং সমস্ত পুরুষার্থেষু স্ফুরিরুচ্ছতা Jannamangita mantra japana parava Vritya shayam madhava Sri Krishna pitadad bhutam spuratume Radhe divarnadayam Jai ekbar mantra japurli Radha Radha সকৃত এইব যজ্জাত তৎক্ষণাৎ গোকুলপতির আকর্ষত ভবতি একবার মাত্র জপ করলেই নন্দনন্দন শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ আকৃষ্ট হয়ে থাকে তাহলে বারবার জপ করলে কি হবে যদি একবার মাত্র জপ করলেই নন্দনন্দন শ্রীকৃষ্ণ তৎকালে আকৃষ্ট হন তো বারবার কি হবে যাতে তিনি সম্পন্ন হলে সমস্ত পুরুষার্থে তুচ্ছতা বুদ্ধি উপস্থিত হয় না আমার আর কিছু চাই না যত্র প্রেমবতাং সমস্ত পুরুষার্থেষু স্ফুরে তুচ্ছতা সমস্ত পুরুষার্থ তুচ্ছ হয়ে গেল এবং জন্নামাঙ্কিত মন্ত্র জাপন পরহ প্রীত্যা স্বয়ং মাধব স্বয়ং মাধব যে শ্রীকৃষ্ণের নামাঙ্কিত শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান মধুপতি আনন্দ ব্রহ্ম রসঘন মানবমূর্তি
তিনি পর্যন্ত সর্বপার্শ্ব, যার নামাঙ্কিত যে নামাঙ্কিত মন্ত্র প্রীতিপূর্বক জপ করে থাকেন, গোবিন্দ রাধা নামাঙ্কিত মন্ত্র জপ করে, অর্থাৎ রাধা মন্ত্র জপ করে, সেই অদ্ভুত রাধা রাধা এই বর্ণদ্বয় আমার জিহ্বায় স্ফুরিত, অর্থাৎ সর্বদা আমার জিহ্বা রাধা নাম কীর্তন করুক। তদদ্ভুতং স্ফুরতু মে রাধেতি বর্ণদ্বয়ম্। ইতিপূর্বে শ্রীপদ বর্ণনা করলেন যে কলিন্দগিরি নন্দিনীর পুলিন মালতী মন্দিরে যমুনার পুলিনবর্তী একটি রমণীয় মালতী মন্দিরে সেই মালতীলতার কুঞ্জে বনমালীর সঙ্গে রাধারানী প্রবেশ করলেন। কিঙ্করীগণ সেই মালতী মন্দিরকে কত সুন্দর ভাবে সাজিয়েছেন, যুগল প্রবিষ্ট হয়ে চারিদিকে কুঞ্জের শোভা দেখে তারা পরস্পর পরস্পরের প্রতি আকৃষ্ট হলেন। এমন সব সুন্দর সুন্দর রাধা মাধবের লীলার চিত্র রয়েছে চারিদিকে, কুঞ্জে যুগল বিরাজমান শ্রীপাদ কিঙ্করী রূপে কুঞ্জ রন্ধ্রে নয়ন দিয়ে দেখছেন বনমালীর সঙ্গে স্বামিনীর অপূর্ব লীলা কৌতুক। তাই ললিত কুতুকিনী রাধা, এখানে বনমালী শব্দ প্রয়োগ করেছিলেন বনফুলের মালায় ভূষিত কৃষ্ণ, শ্রীমতী সহস্তে বনফুল তুলে মালা গেঁথে পরিয়েছেন তাই বনমালী। সেই প্রকার বনফুলের আভূষণে শ্রীকৃষ্ণকে সাজিয়েছে রাধারানী, প্রতিক্ষণে মনোহর অদ্ভুত লীলারসের নিধি স্বরূপা, অপ্রাকৃত নবীন মদন দিশে ভাড়া, অত্যদ্ভুত বিচিত্র লীলারসের প্রকাশ হচ্ছে সেখানে। রসমাধুর্যের আস্বাদনে নিমগ্না কিঙ্করী সেবার ভূমিতে, সেই কথাই বললেন কলিন্দগিরি নন্দিনী পুলিন মালতী মন্দির মাঝে নিত্য কিশোরী কিশোর সর্বদা নিমগ্ন রসের খেলা, সাক্ষাৎ শৃঙ্গার রসময় কৃষ্ণকে আস্বাদন দানের একমাত্র নিধি মূল স্বরূপা শ্রী রাধা। রাধাই তো বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মী রূপে, রাধা রানী তো 16108 মহিষী রূপে, রাধারানী তো 300 কোটি ব্রজাঙ্গনা রূপে, রাধারানী তো নিজের কায়কে বিস্তার করে আর শ্রীকৃষ্ণকে সুখী করছেন নানা রূপে নানা ভাবে। অবতারী কৃষ্ণ জয়ছে করে অবতার, কৃষ্ণের থেকে যেমন সমস্ত অবতার আসছে, কৃষ্ণই মূল
গাধা হইতে তেমনি কান্তা গণের বিস্তার। রাধারানীর থেকে সমস্ত শক্তিবর্গ কান্তাবর্গ আসছে। কলিন্দ গিরি নন্দিনী পুলিন মালতি মন্দির মাঝে বনমালী শনে ললিত কেলি কলায় চঞ্চল রাধে প্রতিক্ষণ চমৎকৃত অদ্ভুত রসিক লীলা নিধে আপনার কৃপা তরঙ্গ ছটা নিধান কর অবাধে। তুমি নিজেই ময়ী রাধিকে নিজ কৃপা তরঙ্গ ছড়া বিদ্যুতের মত যেন স্ফুরণ, কিন্তু এটা স্থায়ী হয় না। কখনো কখনো কিছু দেখতে পান, কখনো দেখতে পান না, অন্ধকার চাই। তখনই হাহাকার বিরহ আর্তনা জাগে, কখনো নাম স্ফূর্তি হচ্ছে, অবাধে নাম উদিত হচ্ছে, কখনো নাম বন্ধ। এইভাবে আলো আধারের খেলা সাধকের জীবনে আনন্দ বেদনা দিয়ে ঘেরা। সব সময় মানসিক স্থিতি একরকম থাকে না। বাইরে যেমন পরিবেশ বদলায়, সব কিছু বদলাতে থাকে, আমাদের শরীরটাও যেমন ক্ষণে ক্ষণে বদলায়, তেমনি আমাদের মন বুদ্ধি চিত্ত অহংকারও বদলাতে থাকে। এই রথ বদলের মধ্যে দিয়ে এই জোয়ার ভাটা আলো আধার দিন রাত্রির মধ্যে দিয়েই সাধককে সন্দর্পণে নিজ লক্ষ্যে এগোতে হয়। সব সময় মনটাকে একরকম খুঁজে পাওয়া যায় না। ইতিপূর্বে শ্রীপাদ দর্শন করছিলেন মহারাসস্থলীতে শ্রী রাধারানী নৃত্য পরায়ণা, নূপুরীর ধ্বনি শুনছিলেন রুনু 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 ঝুনুর ঝুনুর ঝুনু। শ্রীচরণ ঘর্মাক্ত বিন্দু 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 শীতপনা দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন সত্য প্রস্ফুটিত স্বর্ণ কমল থেকে বিন্দু বিন্দু মকরন্দ করিত হচ্ছে। অনুরাগ ভরা দৃষ্টিতে কিঙ্করি দেখছেন রাধারানীর চরণের শোভা, নৃত্যের তালে তালে চরণে কত মুদ্রা প্রকাশিত হচ্ছে। যেন কৃষ্ণ অনুরাগ লহরী চরণ কমলে মকরন্দ রূপে নিঃসন্দিত হচ্ছে। তাই বন্দনা করেছেন সেই চরণে, সদা বন্দে তব শ্রীপদম, সর্বদা ওই চরণের ধ্যান, ওই চরণকে মুখে রাখা। সাধকাবেশে দৈন্যের উদয়ে মনে হয় রাধা চরণ তো বড় দুর্লভ। যে চরণ বুকে নিয়ে শাম নাগর পর্যন্ত জুড়িয়ে যাও শীতল হন, নিত্তর পিতর মধুপতি স্মরতাপমুগ্রম নির্বাপয়ত পরম শীতলমাশ্রয়ামি। আমি কোন গুণে সেই দুর্লভ চরণ দেখতে পাব, আমার কি এমন যোগ্যতা আছে, কি এমন সাধন আছে যে আমি ওই দুর্লভ গোবিন্দ জীবন ধন, গোবিন্দের জীবন ধন রাধারানীর চরণ আমি দেখতে পাবো, আবার আমি সেবা করতে চাই ওই চরণে, ওই চরণ অলক্তক রসি রঞ্জন করব, আবার ওই চরণ বুকে নেব, ওই চরণ
চরণ সুশীতল জলে ধৌত করে সেই চরণামৃত পান করব। লালসা যে বেড়েই চলেছে, লোভ কমছে না, লোভ যে বেড়েই যাচ্ছে, যেন কৃষ্ণ অনুরাগ রূপী মকরন্দ করণশীল তোমার চরণ কমলে একবার অন্তত বন্দনা করার ভাগ্যটুকু পাই। শ্রী রাধে সদা বন্দে তব শ্রীপদম। কোটি কোটি কমলা তাদের সৌন্দর্য, কোটি কোটি পার্বতী লক্ষ্মী সরস্বতী, কোটি সাবিত্রী গায়ত্রী যে চরণপ্রান্তে লুণ্ঠিতা, এমন রাধা চরণ। শ্রী রাধার পদরসীর সৌন্দর্য মাধুর্যের আস্বাদনে চিত্ত মন যেন ভরপুর। প্রেম কি খোঁজে কেমাস্পদীর সুখ, প্রেমিক চাইবে তুমি সুখী হও, তাকে সুখী করা। ব্রজের বিশুদ্ধ প্রেম যেন জাম্বু নদহেম, সব জায়গায় সোনা পাওয়া যায় কম বেশি, কিন্তু সবচেয়ে বিশুদ্ধ সোনা জম্বুদ্বীপে জম্বু নদীর তীরেই হয়। এই জন্য ব্রজপ্রেম কেমন বললেন, যেন জম্বু নদহেম, নহ তুল লাখ বানহে, আত্মসুখের জাহানাদি বন্ধ, যে যেখানে নিজের দিকটা একেবারে শূন্য। রাধারানীর ধ্যান শ্রীকৃষ্ণকে কি করে সুখী করা যায়, আর কিঙ্করীগণের ধ্যান যুগলকে রাধারানীকে কি করে সুখী করা যায়। সুখময় সুখময়ীর নিকটে থেকে, সর্বদা আনন্দময় আনন্দময়ীর নিকটে থেকে সব সময় আনন্দের সেবা, সুখের সেবা। সেখানে কি নিজের সুখ চাইতে হয় নাকি, ওখানে আপনাআপনি সুখ আনন্দ সমৃদ্ধি লাভ হয়। আলোর কাছে থেকে কি আলো চাইতে হয়। এই জন্য আত্মসুখ সাধনের ইচ্ছা তাদের অন্তরে জাগে না। শ্রীপাদ মনে মনে ভাবছেন, এত দুর্লভ রাধারানীর চরণ, হে কৃষ্ণ প্রণয়িনী, বৃষভানু রাজনন্দিনী, তোমার প্রসাদ মহোৎসব, তোমার কৃপা পাব, তোমার কৃপা তো প্রজির কন্দর্প মাধব চায়। শ্রীরাধে ঘনানন্দ অনুরাগ রসরঙ্গ, তরঙ্গ নিঃসন্দী পদাম্বুজ, কি করে আমি তোমার চরণ পাব, একেবারে অযোগ্য কলিযুগের জীব, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা দ্বেষ অভিমান দেহাবেশে গজগজ করছে ভিতরটা, আমি কি তোমার ভজনের যোগ্য হব। সাধকাবেশে দৈন্যে উদয়ে রাধা চরণ বড় দুর্লভ বলে মনে হচ্ছে। সহসা শ্রীপাদের চিত্তে রাধা নামের মহিমা স্ফূর্তিতে আশার আলোক সঞ্চার। এই শ্লোকে সেই রাধা নামের মহিমা কীর্তন করছে সাধকা বেশি, বলছেন অতি অদ্ভুত রাধা এই বর্ণদ্বয় আমার জিহ্বায় স্ফুরিত হোক। রাধা নামকে যদি আমি আশ্রয় করি, যদি রাধা পদরেণুর আশ্রয় নিই,
রাধারানীর ভক্তগণের সঙ্গ পাই, যারা রস বিবশ রাধা আরাধত। ভক্ত জগতে তো অনেক রকম ভক্ত, দাস্য সখ্য বাৎসল্য আদি হবে, কিন্তু সমান করে কোন ভক্তের স্থান, সব ভক্তই সমান মাননীয় পূজনীয় আরাধ্য। কিন্তু তার মধ্যেও কি তরতম আছে? ভক্তে ভক্তি ভেদ করলে তো অপরাধ হয়। বললেন আছে কিছু, রস দিবস রাধা রাধত সর্বমূর্ধ্নি। সরস্বতীবাদী বলেছেন, যারা রস দিবস চিনতে রাধারানীর আরাধনা করেন, তারা ভক্ত জগতে সবার উপরে বিরাজ। শ্রীপাদের অনুভূতি যে যেমন অনুভব করেছেন সে তেমনই বলেন। যদি রাধা পদালঙ্কিত এই বৃন্দাবন ধামের আশ্রয় নিই, যদি আমার ভাগ্যে হয় রাধা নামের সমাশ্রয়, রাধা পদরেণুর আশ্রয়, রাধা পদাঙ্কিত ধাম, বৃন্দাবন যার নাম, যদি ব্রজরাজের কৃপা হয় তাহলে কেন পাব না? আমার অযোগ্যতা চিরদিন থাকবে কি? কারণ নাম নামই তো আলাদা নন, পৃথক বস্তু নন, অভিন্নতা তো নাম নামই নন। এই যে বর্ণদ্বয় রায় এবং ধা, আর রাধারানীতে তো কোনো ভেদ নেই, অক্ষর রূপে মহাভাবময়ী অবতীর্ণা। শ্রীমৎ জিজ্ঞস্বামী পাদ ভগবত সন্দর্ভে বললেন, নাম রূপে পরতত্ত্ব অবতীর্ণ, পরমেশ সরস্বরী বর্ণ রূপেণ অবতার অয়ম ইতি। ভগবান যেমন অবতীর্ণ হন, ঠিক তেমনি সেই প্রপঞ্চাতীত নিত্য ধাম থেকে বিশ্বে অবতীর্ণ হয়ে ভক্ত মনোহারী তিনি রূপমাধুর্য লীলামাধুর্যের যেমন কত অপরূপ লীলা করেন, ঠিক তেমনি তিনি বর্ণরূপে অবতীর্ণ হয়ে রসমাধুরী বিস্তার করে ভক্তের চিত্তে এবং জিহ্বায় সতত নৃত্য করেন। এই নাম রূপে অবতার, তো তিনি বর্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। রাধা রাধা রাধা, এই দুটি অক্ষর জিহ্বায় নৃত্য করছে, অর্থাৎ রাধারানী নৃত্য করছে। শ্রী নামে নামের অখণ্ড রসমাধুর্য নিহিত রয়েছে, সর্ব আস্বাদন সকল মাধুর্য সার এই নামে। কিন্তু জিহ্বা যেমন মিষ্টির মিশ্রির মিষ্টতার অনুভব প্রাপ্ত হয় না যদি পিত্ত দোষ থাকে, অনেক সময় জরাবস্থায় মিশ্রি তিক্ত লাগে। বললেন ঠিক সেই প্রকার, যতক্ষণ পর্যন্ত অপরাধ আদি চিত্ত কালুষ্য দোষ অন্তরে বিরাজমান, অসৎসঙ্গ অসৎ আচার অশ্রদ্ধা কৌটিল্য অবজ্ঞাদি ভক্তি চবক বস্তুন্তরাভিনিবেশ সভক্তি কৃতমানিত্য, এই যে অপরাধ এবং অপরাধের যে কার্যগুলি, ততক্ষণ
নাম রসের আস্বাদন অনুভূত হয় না। যেমন মিশ্রি সেবনে ক্রমশ যে পরিমাণে বিত্তদোষ যায় সেই পরিমাণে মিষ্টতার অনুভব হয়, তেমনি ক্রমশ নামের কৃপায় অপরাধ আদি দূরীভূত হলে তখন চিত্তে জিহ্বায় অনন্ত রসমাধুরি বিস্তার করে নাম প্রভু নিত্য করতে থাকে। কি কহিব নামের মাধুরী, নাম সুমাধুরী পিয়া ধৈ রজনা ধরে গিয়া অনেক তুণ্যের বাঞ্ছা হয়, মুখে লইতে কৃষ্ণ নাম নাচে তুণ্ড অবিরাম আরতি বারয়ে অতিশয়। এটি তুণ্ডে তাণ্ডবিনী শ্লোকের অনুবাদ যদুনন্দন দাস ঠাকুরের। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডা বলিং লভ ধরে কর্ণক্রোর করমিনী ঘটয়তে কর্ণার্বুদে প্রিয়স্পৃহং চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতে। নামের কৃপায় ধীরে ধীরে সবকিছু হয়। মাতৃসজীব যে নামের আস্বাদন পায় না বলে শ্রীনামের স্বাভাবিক আস্বাদ্য ধর্মের প্রতি যে সন্দিগ্ধ হয় এটাই তার অপরাধীর অস্তিত্বের প্রমাণ। কিন্তু শাস্ত্র মহাজনগণ আনন্দ ঘন বিগ্রহ ভগবানকে সাক্ষাৎ দর্শন করে যে এই যে আস্বাদন পায় না অসুর রাক্ষসাদি তার কারণ কি? তাদের চিত্তের অবিদ্যা। ঠিক তেমনি হরিনামকে উচ্চারণ করেও যে আনন্দ পাচ্ছি না এর কারণ সেই অনাদি অবিদ্যা দোষ। শাস্ত্র মহাজন তাই বলছে, বিশুদ্ধ চেতা মহাত্মাগণ তারা সর্বদা নামের আস্বাদন পান এবং এই জন্য এইভাবে মহিমা বর্ণন করেন। নারদ বিনোদ জীবন তুমি নারদের বিনার উজ্জীবনকারী। আচ্ছা, সাক্ষাৎ ভগবত বিগ্রহের মতো ভগবান নাম পরম আনন্দময়, এই মহৎগণের অনুভূতি এ বিষয়ে শ্রেষ্ঠ প্রমাণ। সুতরাং কৃষ্ণ নাম যেন সাক্ষাৎ কৃষ্ণ, তেমনি রাধা নাম সাক্ষাৎ রাধা, গৌর নাম সাক্ষাৎ গৌর বলেন। সর্বক্ষেত্রেই এটি মানতে হবে, না মানলে অপরাধ হবে। নামের মহিমা শুনেও অপ্রীতি বা নামের মহিমাতে সন্দিগ্ধ হওয়া, অখণ্ড মহাভাব স্বরূপিণী রাধারানীর সেই মহাভাব রসের অখণ্ড আস্বাদন নিহিত রয়েছে রাধা নামে। সুতরাং রাধা নাম অদ্ভুত এবং আশ্চর্য স্বরূপ। শ্রীপাদ বলছেন রাধা নাম অতি অদ্ভুত অতি আশ্চর্য স্বরূপ, আশ্চর্য আনন্দকে বহন করে আনে। আনন্দ প্রেমের পুলক জ্বালায় তখন চিজগৎ মধুর, জড় জগৎ মধুর, মধুর রাধা নাম মধুরাতি মধুর। প্রেম অখিল আস্বাদন মাধুরী তার নামে অনুভূত করায়। রাধা নামের আরো অদ্ভুতত্ব এই নামের বৈশিষ্ট্য এই
যে শাস্ত্র কৃষ্ণ নামের অপার মহিমা দান করেছিলেন, বললেন বিষ্ণুর সহস্র নাম তুল্য এক কৃষ্ণ নাম। মহাভারতে বিষ্ণু সহস্র নাম রয়েছে, বললেন একবার বিষ্ণু সহস্র নাম তুল্য হচ্ছে এক রাম নাম। আর তিন বিষ্ণু সহস্র নামের তুল্য হচ্ছে এক কৃষ্ণ নাম। চৈতন্য চরিতামৃত আছে, একবার বিষ্ণুর সহস্র নাম আবৃত্তি দিলেন আর একবার রাম নাম বললেন। হয়ে গেল, আপনি যখন রাম বলেছেন তখন বিষ্ণু সহস্র নাম পাঠ করে গেছে। আর তিনবার বিষ্ণু সহস্র নাম আবৃত্তি দিলে যা হয়, একবার কৃষ্ণ নাম উচ্চারণ তার, একবার কৃষ্ণ বলা হলো তো তিনবার বিষ্ণু সহস্র নাম পাঠ হয়ে গেল। এত মহিমান্বিত কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নাম উচ্চারণকারীর এত প্রশংসা শাস্ত্রে পাওয়া যায়। বললেন শত জন্ম যিনি বাসুদেবের অর্চনা করেছেন তার জীব হয় কৃষ্ণ নাম উদিত কৃষ্ণনাম। যারা উচ্চারণ করছেন তারা সমস্ত তপস্যা করে ফেলেছে। সর্বতীর্থে স্নান হয়ে গেছে, বললেন সমস্ত দান পুণ্য সৎকর্ম করা হয়ে গেছে, যার ফলে ওনার জীব হয় কৃষ্ণ বিরাজমান হয়েছে। গোবিন্দ নামে কোন সাধনার সঙ্গে হরিনামকে তুলনা করা যাবে না, সংকীর্তনকে তুলনা করা যাবে না। কিন্তু এমন মহিমান্বিত যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, ভগবান নিজে অর্জুনকে বলছেন নাম নাম মুখ্যতম নাম কৃষ্ণাক্ষং মে পরম তপ, আমার অনন্ত নাম, সহস্র নাম তো আছে। অনেক ভক্ত নিয়ম পূর্ব ভোরে উঠেই আগে বিষ্ণু সহস্র নাম গোপাল সহস্র নাম উচ্চারণ করে, দিনটা যাতে মঙ্গলময় হয়ে যায় ভজনময় হয়। সমস্ত নামের ভিতরে শ্রেষ্ঠ কৃষ্ণ নাম, কিন্তু স্বয়ং নামই কৃষ্ণ। তিনি যদি শোনেন কেউ রাধা নাম উচ্চারণ করছেন, সঙ্গে সঙ্গে নাম উচ্চারণকারীর নিকট আকৃষ্ট হয়ে ছুটে আসে। জজ্জাপসহৃদেব গোকুলপতির আকর্ষতস্তৎসনাম, যেই রাধা নাম উচ্চারণ করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উচ্চারণকারী প্রতি আকৃষ্ট হয়ে গেলে একে কি দেব, সঙ্গে সঙ্গে কৃষ্ণের দৃষ্টি আপনার দিকে নষ্ট হয়ে গেল। যেই বলেছেন রাধা রাধা, সঙ্গে সঙ্গে কৃষ্ণ তাকিয়েছেন। শ্রী রাধা শ্রী রাধা বাণী যেদিকে যাওয়ার মুখে শুনি সেই দিকে ধায় মোর কান, চাতক পুকারে যেন ঘন চাগে বলি শোন। গোবিন্দ হচ্ছে চাতক আর রাধা নাম হচ্ছে বর্ষার বাড়ি পাড়া।
গোবিন্দ যেন চকর রাধারাম রাধানাম যেন চন্দ্রিমা গোবিন্দ যেন ভ্রমর রাধানাম যেমন স্বর্ণ কমলীর মকরন্দ গোবিন্দ যেন দরিদ্র আর রাধানাম যেন স্বর্ণহীন যেন দরিদ্রের রাধানামের এমনই মহিমা কিন্তু যেই রাধা 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 সঙ্গে সঙ্গে সখী দেব একবার বলেছেন একবার কেউ যদি রাধা নাম উচ্চারণ করেন রা শব্দ শ্রবণা দেব স্ফীত ভবতি মা ভব যদি আপনি রাজা বললেন তখন উনি চুপ করলেন আমার উত্তেজনাটা ঠিক হয়নি যদি অন্য কিছু বললেন তো উনি এদিক ওদিক তাকিয়ে আপনার মুখের দিকে তাকিয়ে যে উনি স্থিত হয়ে উঠেছিলেন উনি একটু শান্ত কিন্তু যেই ধা বলে ফেললেন প্রধাবতি সসম্ভ্রম সঙ্গে সঙ্গে উনি যে অবস্থায় থাকুন না কেন আত্মদান করবার জন্য প্রেম দেওয়ার জন্য ছুটে যাচ্ছেন সেই নাম চরণকারী কাছে এই ব্রহ্ম বৈবর্ত পুরাণ বললে পশ্চাৎ অনুসরণ করেন আপনি রাস্তায় চলেছেন রাধা নাম কীর্তন করতে করতে গোবিন্দ আপনার পিছনে পিছনে চলেছেন রাধে রাধে আপনি রাধে 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 যেই বলছেন না গোবিন্দ আপনার পিছনে অলক্ষে চলছে ওই নামামৃত আসন্ত এমন অদ্ভুত রাধা নাম রাধা নাম উচ্চারণকারীর পশ্চাৎ উনি অনুসরণ করেন ওই নাম ওনাকে এমন আকর্ষণ করে অস্থির হয়ে যান ওই নাম শ্রবণ করলে পূর্ব রাগে বলছেন সখাকে রাধা নাম কে কহিলে আগে কে রাধা নাম উচ্চারণ করলে শোনাইতে মনমথ জাগে আমার হৃদয়ে মনমথ জাগল আমার মনকে মথিত করল শ্রবণের অবল সুধা ভরি আমার শ্রবণে সুধা দ্বারা বর্ষণ করল আর মনে হচ্ছে চিতে নীতি উন্নতি বিকাশ এক অপূর্ব সুন্দরী মহাদেবী যেন আমার চিত্রে এসে দাঁড়ালেন ওই যে নাম নামই অভিন্ন মন্ত্র মন্ত্র দেবতা অভিন্ন রাধা নামের আরেকটা অদ্ভুত গুণ ইয়ত্র প্রেম অবতাং সমস্ত পুরুষার্থেষু স্ফুরেত তুচ্ছতা যারা রাধা নামে প্রীতি সম্পন্ন সেই ব্যক্তির কাছে সমস্ত পুরুষার্থ তুচ্ছ বলে মনে হয় যারা ভগবানের উপাসনা করেন এমন মহৎগণের কাছে ধর্ম অর্থ কাম মোক্ষ পুরুষার্থ চতুষ্টয় স্বাভাবিকভাবেই তুচ্ছ হয়ে যায় নাচায় নালয় মোর দাসে বিতৃষ্ণা এসে যায় কৃষ্ণপাদ পদ্ম গন্ধ মধু যেই জন পায় ব্রহ্মলোক আদি সুখ তরে নাহি ভয় গোপকুমার ইন্দ্রাসনে বসলেন ভালো লাগলো না উপরে চলে গেলেন ঋষি লোকে গেলেন ভালো লাগলো না প্রথম প্রথম সবকিছুই ভালো লাগে পরে আর ভালো লাগে বিতৃষ্ণা ব্রহ্মা হয়ে গেলেন কিছুদিন ভালো লাগলো তারপরে ব্রহ্মার আসনে কৃষ্ণা এসে মুক্তি লোকে গেলেন
ব্রহ্মানন্দকে অনুভব করলেন, বিতৃষ্ণা এসে গেল। বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠ পার্শ্বদ্বনির সঙ্গ পেলেন, বৈকুণ্ঠেরও বিতৃষ্ণা এসে গেল। অযোধ্যায় গেলেন, সেখানেও ভালো লাগে না। দ্বারকায় গেলেন, পুরুষোত্তম ধামেও গেলেন, পুরুষোত্তমের রাজা হলেন, জগন্নাথের সেবার বিস্তার করলেন, কিন্তু কোথায় গিয়ে উনি শান্তি পাচ্ছেন? সব জায়গায় একটা অতৃপ্তি, একটা অশান্তি অনুভব হচ্ছে। কেন এমন হচ্ছে? শ্রীমন মদন গোপাল দেব তাকে আকর্ষণ করছে এই বৃন্দাবনের কেন্দ্রে। সে যে সক্ষভাবে উপাসক, সে যে শ্রীকৃষ্ণের স্বরূপ সভা, যতক্ষণ পর্যন্ত এই বৃন্দাবনে এসে শ্রীমন মদন গোপাল দেবকে প্রাপ্ত না হলেন, দ্বারকায়ও উনি শান্তি লাভ করলেন না উদ্ধব নারদের সংস্পর্শে। কি দুঃখ, কি দুরূহ, কি দুষ্প্রবেশ্য এই সিদ্ধান্ত! তোর ধর্ম অর্থ কাম মোক্ষ ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এমনকি বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকায় পর্যন্ত তৃপ্তি আসছে না। বললেন, হ্যাঁ, যারা রাধা নামে নিষ্ঠ তাদের কিছুই ভালো লাগে না, কারণ সবকিছু কৈতব বা কপটতা বলে মনে হয়, অজ্ঞান তম বলে মনে হয়। নিত্যদাস জীব তাহা ভুলি গেল, সেই দোষে মায়া পিসাচি তার গলায় বাঁধিল। পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেবা উদয়। কৃষ্ণের সেবা কি ভুলে গেছে? তখন অজ্ঞান অন্ধকারে নিপতিত, নিজের প্রভুর সুখ ভুলে গিয়ে নিজের সুখ অন্বেষণ করে বেড়াচ্ছে। আমার কিসে সুখ হবে? ধর্ম করলে সুখ হবে, চিত্ত ভ্রমণ করলে সুখ হবে, দান পুণ্য করলে সুখ হবে, কার সুখ হবে? আমার সুখ হবে। টাকা পয়সা হলে অর্থ, তাহলে তো আমাকে অর্থ উপার্জন করতে হবে, টাকার গদিতে শুতে হবে, তাহলে কমই আসবে না। কেউ বা ভাবছেন যে আমাকে তো বিষয় সুখ ভালো করে ভোগ করতে হবে, স্বর্গে গিয়ে দেবতা হয়ে উর্বশী রম্ভা তিরোত্তমার নাচ গান দেখতে হবে, রম্ভাধর খণ্ডিত, রম্ভার অধরকে খণ্ডন করতে হবে। কেউ ভাবছে এই দুঃখ যন্ত্রণার হাত থেকে, এই সংসার দুঃখময় চিরতরে এর থেকে বাইরে গিয়ে আমাকে মুক্ত হতে হবে, মুক্তির আনন্দ। কিন্তু এদের কারো অন্তরে কৃষ্ণ সুখের অনুসন্ধান নাই, এগুলি প্রত্যেকটি অজ্ঞানতা এবং কৈতব কপটতা আত্মবঞ্চনারই বিভিন্ন রূপ মাত্র। কিন্তু ভগবানের নাম রসের আস্বাদনে, ভক্তি রসের আস্বাদনে, ভক্ত সঙ্গে এগুলো তুচ্ছ হয়ে যায়। সেই নিত্য প্রভুর সেবা লাভের নিমিত্ত নামাশ্রয়ীর চিত্ত ব্যাকুল হয়ে ওঠে, তখন ভক্তের ভগবানকে ছেড়ে আর কোন কামনাই অন্তরে থাকে না। ভগবত চরণে তখন এই প্রার্থনাই ভক্ত করে, প্রভু তুমি আমাকে কিছু দিও না, আমি যদি অজ্ঞানতা বসত স্বভাব দোষে তোমার কাছে চাই, তুমি দিও না, দিলেও কেড়ে নিও, চিরদিন রেখো না। ননাক পৃষ্ঠং ন চ পারমিষ্ঠং ন রসাধিপত্যং ন সার্বভৌমং ন যোগ সিদ্ধির অপুনর্ভবং বা সমঞ্জসত্বা বিরহায় কাংশে। তোমাকে পরিত্যাগ করে আমি পৃথিবীর আধিপত্য, স্বর্গলোক ব্রহ্মপদ রসাতলের আধিপত্য, যোগ সিদ্ধি
এমন কি মুক্তি পর্যন্ত কিছু চাই না, তো না চাইলে আরো বেশি পাওয়া যায়, যারা চায় তারা সামান্য পায়, যতটুকু চায় ততটুকু পায়। এই ভক্তি মার্গে যারা না চায় তারা অনেক বেশি পায়। এই কথা বারবার গুরু মহারাজ বলতে বলেন, দেখো না চাইলে অনেক বেশি পাওয়া যায়। পাঠ কীর্তন করে ভক্তির আড়ালে কিছু চাইতে পারবে না। সর্বদা মনে রাখবে যে না চাইলে তুমি অনেক বেশি পাবে। এই নিষ্কামতাটাই হচ্ছে একটা বিরাট সিদ্ধি। এই যে সাধন করলেই ভক্তগণের কাছে ছোট ছোট গুরু গুরু সিদ্ধি এসে যায়, কিন্তু একজন মহাপুরুষ বললেন নিষ্কাম যার হৃদয়ে হয়ে গেছে কিচ্ছু চাই না, বললেন এইটাই হচ্ছে সবচেয়ে বড় সিদ্ধি, নিষ্কামতা। কৃষ্ণ ভক্ত নিষ্কামতৈব শান্ত, সবসময় মনের দিকে তাকিয়ে থাকা বড় বড় চোখে। মন কি চাইছে, বেয়ারা মন তুমি কি চাও, কেন চাও, পেলে কি হবে, না পেলে কি হবে, সব সময় মনকে চাবুক মার। আমি কিছুই চাই না, ধর্ম অর্থ কাম মুক্তি আপনি আসে, টাকা পয়সা আপনি আসবে, সম্মান আপনি আসবে, পদ প্রতিষ্ঠা লোকজন আপনি আসবে, এগুলি কি চাওয়ার জিনিস নাকি? এইগুলি তো খোসা নারকেলের ছাওয়া, এগুলি তো ছাই বর্ষ। ধর্ম অর্থ কাম মুক্তি আপনি আইসে, তথাপি না চায় না লয় মোর দাসে। যতটা নেওয়া যাবে ততটাই অধঃপতন হবে। না নেওয়াটাই হচ্ছে, নেওয়াটাই হৃদ্যঙ্গম, আর না নেওয়াটাই হচ্ছে এখানে সক্ষমতা। নিচ্ছি আমাকে নিতে হচ্ছে অর্থ সম্মান দেহসুখ, অর্থাৎ আমি দুর্বল। আর যাকে যত কম নিতে হচ্ছে কম প্রয়োজনে সাধনে পুষ্টি হচ্ছে, বললেন এই সাধন পথে তিনি তত সক্ষম। আমার এত কিছু লাগে কেন? সাধক সবসময় ভাবছেন আমার এত কিছুর দরকার কেন, এই শরীরটা এত কিছু চায় কেন, এত কিছু লাগে কেন? যত কম লাগবে তত কম অপেক্ষা। বৈষ্ণব হইয়া যেবা পরে করে পরাপেক্ষা, কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। মহাপ্রভু মুকুন্দকে বলছেন, মুকুন্দ এই পরাপেক্ষা দামোদর পণ্ডিতের সম্বন্ধে বলছেন যে পরাপেক্ষা নাহি আর কৃষ্ণ কৃপা হইতে, কিন্তু আমি তো পরাপেক্ষা কভু না পারি ছাড়িতে। আমার তো পদে পদে অপেক্ষা, সকলের মনোরঞ্জন করতে হবে। এই জায়গায় গিয়ে মহাপ্রভু পর্যন্ত ভক্তকে দামোদর পণ্ডিতকে বড় করে দিয়েছে। তো যাই হোক, ভগবান নাম উচ্চারণকারীর কাছে চতুর্বর্গ তুচ্ছ হয় তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরও চিত্তাকর্ষক। পরম সরস রাধা নাম উচ্চারণকারীর কাছে যে পুরুষার্থ তুচ্ছ হবে আর আশ্চর্যের কি? প্রশ্ন হতে পারে যে এখানে সরস্বতী পাদ বলছেন সমস্ত পুরুষার্থে তুচ্ছতা আসে, এখানে চতুর্বর্গের কথা বলেননি, বলেছেন সমস্ত পুরুষার্থ। এছাড়াও কি আরো পুরুষার্থ আছে? বলেন আছে, পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম মহাধন। কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন, প্রেমা হইতে হন কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখ রস। বললেন এই যে সমস্ত পুরুষার্থের ভিতরে পঞ্চম পুরুষার্থ এসে গেছে, যারা রাধা নাম উচ্চারণ করছেন তাদের কাছে রাধা রানী বিহনে কেবল কৃষ্ণ এবং কৃষ্ণ প্রেম পর্যন্ত তুচ্ছ বলে মনে হয়।
যারা রাধানাম উচ্চারণ করছে তাদের কাছে কৃষ্ণ প্রেম পর্যন্ত তুচ্ছ বলে মনে হয়। কৃষ্ণ প্রেমে কৃষ্ণ মেলে, রাধা প্রেমে রাধা মেলে। তো এখন উনি কৃষ্ণ প্রেম পেয়েছেন, কৃষ্ণ নাম উচ্চারণ করছেন, কৃষ্ণ 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 অবিরাম কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। কিন্তু যারা রাধা নাম উচ্চারণকারী তাদের কাছে কৃষ্ণ প্রেম পর্যন্ত তুচ্ছ হয়ে যাচ্ছে, একা কৃষ্ণ পর্যন্ত তুচ্ছ হচ্ছে। ওনারা একা কৃষ্ণের দিকে তাকাবে না, বলেন না, যারা একা কৃষ্ণের ভজন করেন তারা দাম্ভিক কপটি, তারা রাধারানীর আনুগত্য নিলেন না, রাধারানীর মহিমা বুঝলেন না, না ওনার ওই কৃষ্ণ প্রেমিকের অপবিত্র সান্নিধ্যে আমি যাব। প্রমাণ কি বিলাপ সমান নিয়মিতে শ্রী রঘুনাথ দাস স্বামী পাদ বলছেন, শ্রী রাধে তুমি যদি আমার কৃপা না করো তাহলে আমার বেঁচে থাকার কি প্রয়োজন, আমার ব্রজবাসী বা কি প্রয়োজন, আমার কৃষ্ণের সঙ্গেই বা কি প্রয়োজন আছে, কোন প্রয়োজন নেই। হে দেবী হে বররূপ কৃপাময়ী বিধাস্যসি নৈব কিমে প্রাণৈর ব্রজে নচ বররূপকারিণা। বলছেন বকারি বকাসুরের নিয়ন্তা, যখন শ্রীকৃষ্ণ পৌগণ্ড লীলায়, পৌগণ্ড নয় আড়াই বছর বয়সে বাল্য লীলায় খেলতে খেলতে ক্ষতির পথে গিয়ে আর সকালা বলল বিরাট একটা বক এখানে বসে আছে, আরে ভাইয়া খায় গো, আরে খায় গো, মানে এখন খাবে আমাদেরকে গিলবে। শ্রীকৃষ্ণ বলেন দাঁড়াও ভাই আমি দেখছি কিরকম বক, সকলে লাঠি লোটা নিয়ে দাঁড়িয়েছে। শ্রীকৃষ্ণ কাছে গিয়ে আর সেই বকাসুরটা একটা অসুর, তখন বকাসুরের দুটো ঠোঁট ধরে আর এইভাবে চিড়ে ফেলে দিলেন, বিরণ অবধি বহু কষাম, উপরের থেকে পুষ্প বৃষ্টি হচ্ছিল, নাগরা হচ্ছিল স্বর্গে, তদা গোপাল সুতা বিশেষ নিরে। শ্রী সুখদেব বলছে তাহলে ওর হাতে কত শক্তি, একেবারে ঠোঁট দুটো ধরে ছিঁড়ে ফেলে দিল। তো ওই বকারি ওই বিশাল শক্তিশালী ওকে দিয়ে আমি কি করব, তুমি যদি আমার কাছে না থাকো তাহলে ও আমাকে ভয় দেখাবে, লাঞ্ছনায় ফেলবে, অতএব আমি ওকে একা চাই না, আর আমি ব্রজে বাস করেই বা আমার কি হলো, যদি তুমি আমাকে কৃপা না করো আমার বেঁচে থেকেই বা লাভ কি। এইরকম কত কত কথা। তাহলে রাধা নামে প্রীতিনিষ্ঠ সাধক যারা তাদের কাছে পঞ্চম পুরুষার্থ বা পুরুষার্থ সার কৃষ্ণ প্রেম, এবং সেই প্রেমের প্রাপ্য অনন্ত সৌন্দর্য মাধুর্যময় একা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধা বিহনে তুচ্ছ হয়ে থাকে। সমস্ত পুরুষার্থে সুস্ফুরে তুচ্ছতা। আর একটা মহিমা বলছেন, সর্বোপরি অদ্ভুত রাধা নামে জন্নামাঙ্কিত মন্ত্র জাপন কর প্রীত্যা স্বয়ং মাধব। স্বয়ং মাধব শ্রীকৃষ্ণ যার নামাঙ্কিত মন্ত্র সর্বদা প্রীতিপূর্বক জপ করে, যিনি অনন্ত ভগবত স্বরূপের মূল তত্ত্ব স্বয়ং রূপ, সর্বনিরপেক্ষ নারায়ণের অংশী, অনন্য নিরপেক্ষ তত্ত্ব,
ভাগবত জানি বললেন অসমর্থ মনন্নসিদ্ধ। ভাগবত জানি বললেন স্বয়ং ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং স্বয়ং তু অসাম্যস্ত্রধীশ স্বয়মেব হরি কিল। এই তিনবার স্বয়ং শব্দের প্রয়োগ করেছেন যাকে বোঝাতে সেই ব্রজবিহারী শ্যামল সুন্দর সর্বাতিশালী অখিল রসামৃত মূর্তি সেই উমা পুরুষ সর্বজনের চিত্ত বিমোহনকারী তিনি বিধিপূর্বক যার নামাঙ্কিত মন্ত্র নিত্য জপ করে। গোবিন্দ সব সময় রাধা মন্ত্র জপ করেন রাধা নাম কীর্তন করে রাধারানীর চরণ ধ্যান করে। সকালবেলা স্নান হল বেশভূষা সমাপনী পর মাতা পিতা শ্রীকৃষ্ণকে আদেশ করেন যাও ইষ্ট মন্ত্র জপ করো। ভাগরী মুনির দ্বারা দীক্ষা দিয়েছেন অদীক্ষিত হয়ে মরলে নাকি পশুজনিতে যেতে হয়। কি জানি কথাটা সত্য অদীক্ষিত হয়ে কেউ যদি মরে তাহলে আর মনুষ্য দেহ পাবে না নাকি পশুজনিতে যেতে হয়। ওই মুখের দিকে তাকাতেই নেই যে মুখে যে রলাটে হরি মন্দির নেই মুখ পরা পরা মুখে তাকাতেই নেই। যে গৃহে ভগবানের সেবা হয় না ওটা শ্মশান ওই গৃহের অন্ন জল গ্রহণ করতে নেই মলমূত্র সদৃশ। এসব কথাগুলি কি সত্য? এমন কত কথা হরিভক্তি বিলাসে পুরাণে রয়েছে। আর দীক্ষা নিলে মন্ত্র জপ করলে শরীর মন সবই ভালো থাকে পরিবেশ দেহ সুস্থ থাকে মন সুস্থ থাকে অভাব হচ্ছে এও একটা কথা। ওই জন্য গোপালের অল্প বয়সে দীক্ষা হয়েছে গোপাল দীক্ষে নিয়েছে কার কাছে বলেন ভাগরী মুনি গোপালের গুরু রোজ কিন্তু মন্ত্র জপ করতে ভুলে যায় মন্ত্রটা তো জীবন্ত রাখতে রোজ জপ করার প্রয়োজন। দশ বারই করো একশো আট বারই করো হাজার আট বারই করো। স্নান শৃঙ্গারের পর মা বলেন যা গোপাল নারায়ণ মন্দিরে যা গিয়ে মন্ত্রটা জপ কর মন্ত্র স্মরণ কর ভুলে যায় ছেলে। শ্রীকৃষ্ণ নারায়ণ মন্দিরে গিয়ে দেখছেন সামনে নারায়ণের মূর্তি মনে মনে ভাবছেন নারায়ণ তো আমার বিলাস আমি কার মন্ত্র জপ করব কাকে ধ্যান করব। আমা হইতে হয় যার শত শত গুণ এখানে আরাধ্য ছোট হয়ে যাচ্ছেন আরাধক বড় হয়ে যাচ্ছে সেখানে আরাধনাটা ঠিক ঠিক হয় আরাধক বড় হয়ে গেলে আর আরাধ্য ছোট হয়ে গেলে তখন সেখানে মনটা লাগে বড় হতে হবে তো আমার থেকে জগতে কে বড়। আমা হইতে গুণি বড় জগতে অসম্ভব একরি রাধাতে তাহা করি অনুভব। তখন গোবিন্দ রাধা নামাঙ্কিত মন্ত্র জপ করতে থাকে অপার আনন্দ পান। শ্রীপাদ বলছেন সেই অদ্ভুত রাধা নাম আমার জিহ্বায় স্ফুরিত হন। রাধাই দুটি বর্ণ রসামৃতে পরিপূর্ণ জগজন আহ্লাদক নাম গোকুলপতির মন নামে করে আকর্ষণ সুমধুর রসায়ন ধাম। জপিতে জপিতে রাধা নাম মহামন্ত্র সদা নামে করে প্রেমের উদয় পুরুষার্থ যত হয় অপদার্থ মনে লয় যত পুরুষার্থ সব মনে হয় অপদার্থ যত যত পুরুষার্থ হয় অপদার্থ মনে লয় রাধা নাম হেন মধুময়। গোবিন্দ কেউ পর্যন্ত পছন্দ করেন না এরা তুমি একা এসেছো
একা তোমাকে পেয়ে এমনকি কৃষ্ণ প্রেমেও তারা তৃপ্ত হন না, রাধা প্রেমে চাই, রাধারানীকে চাই, তোমাকে পেলে তোমাকে পাওয়া হবে না, রাধারানীকে না পেলে একদিন তো পাব। রাধা নামাঙ্কিত, রাধা নাম হেন মধুময়, রাধা নামাঙ্কিত মন্ত্র, মন্ত্র চূড়ামণি তন্ত্র। যেমন কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ গায়ত্রী রয়েছে, তেমনি রাধা মন্ত্র রাধা গায়ত্রীও তো রয়েছে শাস্ত্রে আমাদের সম্প্রদায়ে। তাহলে গৌর পার্ষদগণ তো রাধা মন্ত্র রাধা গায়ত্রীও জগৎকে দিয়েছেন। রাধা নামাঙ্কিত মন্ত্র, মন্ত্র চূড়ামণি তন্ত্র, জপ করে প্রীতে শ্রী মাধব, প্রবোধানন্দেতে ভনে স্ফূর্তি মোর হোক মনে, রাধা নাম পরম সম্পদ। রাধা নাম রূপী পরম সম্পদ সদত আমার মনে, আমার জিহ্বার স্ফূর্তি প্রাপ্ত। স্ফুরত মে রাধে দিবর্ণদ্বয়ম্। পরবর্তী শ্লোকেও রাধা নামেরই মহিমা বলছে শ্রীমন মহাপ্রভুর কৃপা বলে আগামীকাল আবার রইলে বিষয়।